সুপ্রিয় দর্শক, স্বাগত ওয়েসিস এই সময়ে। আমি প্রমোশে আছি আপনাদের সঙ্গে, আর আজ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আপনাদের দুজনের স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা মূলত কথা বলবো পৌরসভা আইন, পৌরসভা অধ্যাদেশ, যে দুটি জিনিস ঘটলো গত প্রায় মাত্র 12 দিনের মাথায় আমরা একটি অধ্যাদেশ পেলাম, একটি আইনের বিল আকারে আইন পেলাম সংসদে, যেটি উত্থাপিত হয়েছে গত রোববার দিন। আমরা এটা নিয়ে আলোচনা করবো এবং সামনে পৌরসভা নির্বাচন, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমি শুরুতেই ডক্টর তোফায়েল আহমেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই, যে একটি সিদ্ধান্ত আমরা অধ্যাদেশে পেলাম যে রাজনৈতিক দলের পরিচয়ে, রাজনৈতিক দলের মনোনয়ে আগামী পৌরসভা নির্বাচনগুলো হবে, কিন্তু মাত্র 12 দিনের মাথায় আমরা সেই অধ্যাদেশ রহিত করে আরেকটি আইন বিল আকারে উত্থাপিত হয়েছে গত রবিবার, যেটিতে বলা হয়েছে যে শুধুমাত্র পৌরসভার মেয়ররা দলীয় পরিচয়ে মনোনয়নে তারা নির্বাচন করবেন। এই যে মাত্র 12 দিনের মতো সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল, বা এই সিদ্ধান্তটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? এখন এটা যারা করেছেন তাদেরকে জিজ্ঞেস করলে ভালো হতো। আমি একজন সাধারণ পাবলিক হিসেবে বলবো, এত তাড়াহুড়ো এই বা কি দরকার ছিল? এবং এটা এইভাবে আকাশ বাতাস প্রকম্পিত করে দলীয় নির্বাচন হতে যাচ্ছে, এটা নিয়ে কত আলোচনা, কত সমালোচনা, কত কিছু, এবং শেষ পর্যন্ত এসে এটা পর্বত কী প্রসব করলো। এবং এখানে যে একটা কন্ট্রাডিকশন, স্ববিরোধিতা প্রশ্নটা এসছে এরকম। আমরা তো কোনো সময় জনাব শহীদ খান সহ আমরা অনেকগুলো প্রোগ্রামও করেছি এটা নিয়ে দীর্ঘদিন ধরে, ইভেন 4 বছর আগে থেকেও কিন্তু এটা নিয়ে আলাপ আলোচনা যে হয়নি তা না। দলীয়ভাবে হওয়াটা তো কোনো অপরাধ আমরা দেখি না, আমি দেখি না অন্তত, কিন্তু এটা একটা সিস্টেমে আসতে হবে। দলীয়ভাবে করতে গেলে অনেক প্রস্তুতির দরকার আছে, দলের প্রস্তুতি দরকার, নির্বাচন কমিশনের প্রস্তুতি দরকার, টোটাল যে আইনটা আছে, আমাদের আইন কাঠামো আছে এবং সাংগঠনিক কাঠামো আছে আমাদের লোকাল গভর্নমেন্টের, সবগুলোর মধ্যে এটা সুদূর প্রসারে পরিবর্তনের করেই কিন্তু এই জায়গায় যাওয়া দরকার ছিল। এটা এত সহজ কাজ না। এখন যেটা হয়েছে যে পার্টি তো নিজেই অসুবিধার মধ্যে পড়ে গেছে, যে প্রায় যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা ইউনিয়ন পরিষদ, পৌরসভা দেখা যায়, তাহলে 50-60 হাজার লোককে নমিনেশন দিতে হবে। সে এখন সেটা দিতে গেলে যে প্রস্তুতি দরকার পার্টির মধ্যে সেটা নাই। প্রথমত যে কোনো দলের গঠনতন্ত্রেই, নির্বাচন কমিশনে নিবন্ধিত 40টি দলের কোনোটির গঠনতন্ত্রেই ইউনিয়ন বা পৌরসভা বা উপজেলা নির্বাচনে মনোনয়ন দেওয়ার কোনো এখন যেটা হতে যাচ্ছে বলে শুনেছি, এটাও শেষ পর্যন্ত কী হয় আমরা জানি না, কারণ পরিবর্তন তো হচ্ছেই। যে আপনি সারা দেশে এখন পৌরসভার মেয়র বা এখন তো ইউনিয়ন পরিষদ আইনটা আলাদা করতে হবে, আবার শুধুমাত্র এদেরকে রাজনৈতিক দলীয় প্রতীক দিয়ে নির্বাচিত করলাম, তাহলে ওদের সাথে এদের সম্পর্কটা কী হবে? আচ্ছা, এটা তো অনেকগুলো জটিলতা, আরও নতুন জটিলতার প্রশ্ন আসবে, যে যদি কোনো মেয়র কোনো কারণে সাসপেন্ডেড হন, কোনো কারণে তার অনুপস্থিতি ঘটে, ইভেন মৃত্যুজনিত কারণ হোক, অন্য কোনো কারণ হোক, তাহলে তখন মেয়র কে হবে? তখন তো আপনাকে আবার নির্বাচন করতে হবে এটা, কারণ এটা তো ডিফারেন্ট নির্বাচন, তো এটা তো ওই প্যানেল থেকে নিয়ে একজনকে করতে পারবেন না আপনি, কারণ এটা তো দলীয় প্রতীক হয়েছে, ওরা দলীয় প্রতীক হয়নি। আপনি করতে পারেন, যা খুশি আইন করলে করা যায়, কিন্তু এটা ঠিক ওইভাবে ধারাবাহিকতা রক্ষা হলো না এটা। হ্যাঁ, তাহলে এটা আরেকটা নতুন জটিলতা করতে দিতে চাই না, বলতে চাই না। সুতরাং এটা করলে, আরও প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে করলে, যেটা করা দরকার ছিল মেয়র এবং চেয়ারম্যান ইলেকশনটা করা দরকার ছিল না, আমার দরকার ছিল কাউন্সিল ইলেকশন করার। কাউন্সিল থেকে মেয়র হয়ে আসুক, তখন প্যানেল মেয়রের প্রশ্নই আসবে না, যিনি সংখ্যাগরিষ্ঠরা থাকবে তিনি সবসময় মেয়র হবেন, তিনি সবসময় চেয়ারম্যান হবেন। সেটা একটা আমূল পরিবর্তনের বিষয়। আমি একটু আবুল শেখকে জানতে চাই, আপনি মন্ত্রণালয়ে কাজ করেছেন এবং আপনি যখন স্থানীয় সরকার সচিব ছিলেন তখন বড় সিদ্ধান্ত হয়েছিল ঢাকার ব্যাপারে, যে ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে ভাগ হয়েছিল এবং ঢাকা সিটি কর্পোরেশন প্রশাসকও ছিল, পরে মেয়র হয়েছে। আপনি যদি একটু বলেন আমাদেরকে বুঝিয়ে, সাধারণ মানুষের জন্য, এই যে একটা আইন তৈরি হয় বা একটা অধ্যাদেশ জারি হয় মন্ত্রণালয়ে, এটা নিয়ে তো আলোচনা হয়, আমরা দেখলাম যে এই সিদ্ধান্তটা মাত্র 12 দিনের মাথায় একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেল, যে কাউন্সিলররা রাজনৈতিকভাবে মনোনয়ন পাবেন না কিন্তু মেয়ররা পাবেন। তাহলে এই যে মাত্র 12 দিনে একটা অধ্যাদেশ রহিত করে আইন করতে হলো, মন্ত্রণালয় কি কারোর সাথে কথা বলে না, বা রাজনৈতিক কর্তৃপক্ষ যারা আপনাদের উপর সিদ্ধান্ত দেন এই আইন তৈরি করার, তারা কী প্রক্রিয়া করেন, এই কেন এরকম ভজঘট হয় না? প্রথমত হচ্ছে যে রিফর্ম তো প্রয়োজন আছে, সেটা হতে পারে, আমূল পরিবর্তন নয়, রিফর্ম দরকার। কেন, একটা ব্যবস্থার মধ্যে অনেক ফাঁক ফোকর যদি থাকে, আর আধুনিক গণতান্ত্রিক সমাজে যদি আমরা আরও আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা করতে চাই, তাহলে আমাদের রিফর্ম করতে হবে। যেটা তোফাইল সাহেব একটু আগেই বললেন যে এটা নতুন কোনো বিষয় না, এটা গত 4 বছর আগে আমি যখন স্থানীয় সরকার সচিব ছিলাম তখন আমরা এই রিফর্মগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা করেছি। রিফর্মের 3-4টা বিষয় ছিল মূল বিষয়, তার মধ্যে প্রথম বিষয়টা ছিল যে এই যে নির্বাচন, এই নির্বাচনটা যেহেতু রাজনৈতিকভাবে হয়
এবং রাজনৈতিক দলের প্রার্থীরাই এখানে শুধুমাত্র ব্যবস্থাটা ছিল যে তাদের কোন মার্কা ছিল না বা দলীয় প্রতীক ছিল না, দলীয় মনোনয়নের বিষয় ছিল না। তো এই বিষয়টা অনেকদিন ধরে চলছে এবং এই বিষয়টার একটা সমাধান হতে পারে যে আমরা নির্বাচনে দলের ভিত্তিতে নির্বাচন, এটা একটা সমাধান এবং এই সমাধান হতে পারে। কিন্তু এটার চেয়ে বড় যে রিফর্মগুলো দরকার সেই রিফর্মগুলো না করে হঠাৎ শুধু এই রিফর্মটা নিয়ে সরকারের এই ব্যস্ততা নিশ্চয়ই অনেক প্রশ্নের উদ্রেক করে এবং অনেক প্রশ্ন হয়েছে ইতিমধ্যে। আর গত 12 দিনের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন এটাও অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তো রিফর্মটা কী হতে পারতো? যেমন রিফর্ম হতে পারতো যে আমাদের গোটা দেশ চলে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে, এখানে নির্বাচন হয়, যে দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেন পার্লামেন্টে সেই দলের নেতা প্রধানমন্ত্রী হন এবং অন্য দল সরকার গঠন করেন, অন্য দলের নেতা বিরোধী দলের নেত্রী হন। তো আমরা কি দেখছি? আমরা দেখছি পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ আরও খারাপ অবস্থা। মানে এই তিনটা জায়গায় তো নির্বাচন হচ্ছে, উপজেলা পরিষদে তো চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান ছাড়া কোনো নির্বাচন নাই, ওখানে নমিনেটেড ইউনিয়ন পরিষদের লোকেরা সে উপজেলা পরিষদ গঠন করেন, সেটাও একটা পুরোপুরি জগা খিচুড়ি ব্যবস্থা। তার মধ্যে আবার এমপিদের একটা পরামর্শ ভূমিকা উপদেষ্টা রয়েছে, এখন পরামর্শ দেন না উপদেষ্টা দেন সেটা নিয়ে অনেক বিতর্ক। আমরা যদি ওখানে না যাই, আমরা যদি এখানে দেখি, তাহলে আমরা দেখব যে এই জায়গায় চেয়ারম্যান পদে অথবা পৌরসভার মেয়র পদে বা সিটি কাউন্সিলের মেয়র পদে একটা নির্বাচন হচ্ছে এবং অন্যান্য সদস্য পদে, কাউন্সিলর পদে নির্বাচন হচ্ছে, ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের মধ্যে দিয়ে একজন মেয়র বা আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পাই, যাদের রোলটা হয়ে যাচ্ছে প্রেসিডেন্টের মতো। মানে এটা প্রেসিডেন্ট আইয়ুব খান, যাকে অনেক সংগ্রামের মধ্য দিয়ে, 69 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরানো হয়েছিল, সেই তার যে রেখে যাওয়া সিস্টেম সেটা আমরা 46 বছর ধরে কেন গণতান্ত্রিক দলগুলো লালন করছে এটা আমার বোধগম্য নয়। সেই জন্যই আমরা বলেছিলাম যে এটা পরিবর্তন করতে হবে, গোটা দেশ একই রকম ব্যবস্থায় চলুক অথবা গোটা দেশে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি চালু হয়ে যাক, যেটা চলবে সেটা একরকম হতে হবে। তো ওই একরকম হলে আমাদের এই সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন ছিল না, আমরা কাউন্সিলর পদে নির্বাচন করতে পারতাম দলীয় ভিত্তিতে এবং যে দল বেশি নির্বাচিত হতেন সেই দলের নির্বাচিত প্রার্থীরা তাদের নেতা ঠিক করতেন, উনি মেয়রের বা যে নামে তাকে দায়িত্ব পালন করতেন, তো সেটা করা উচিত ছিল। এখন দেখা যাচ্ছে যে এরকম একটা সিদ্ধান্ত হলো যে আচ্ছা আমরা মেয়রও নির্বাচন করবো দলীয় ভিত্তিতে, আমরা কাউন্সিলরদেরকেও দলীয় ভিত্তিতে নির্বাচন করবো। এই সিদ্ধান্ত অধ্যাদেশ আকারে জারি করা হলো, সেখানেও তারাগুলো ছিল, কেন ওই অধ্যাদেশের 3 নম্বর অধ্যাদেশ 8 তারিখে সংশোধন হয়েছে, অধ্যাদেশের অধীনে তো কোনো নির্বাচন হয়নি, তাহলে এই 5 দিনের কি বাধ্যবাধকতা ছিল এটার জবাব তো সরকার যারা করেন তারা দেবেন। এখন যে কোনো আইন কিন্তু অনেক আলাপ আলোচনার ভিত্তিতেই করা হয়, যে কোনো আইন আলোচনার ভিত্তিতে করা হয়। এই আইনের পদ্ধতিটা হলো যে আইনটা যে মন্ত্রণালয়ের আইন বা যে বিভাগের আইন তারা আইনটার ড্রাফট প্রণয়ন করেন, সেই ড্রাফট তারা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ভেটিং করিয়ে তারা মন্ত্রী পরিষদে পেশ করেন, মন্ত্রিসভায় এটা আলোচনা হয়, মন্ত্রিসভায় এটার অনুমোদন দেয়, প্রথম নীতিগত অনুমোদন দেয়, তারপরে চূড়ান্ত অনুমোদন দেয়, তারপর একটা আইন অনেকদিন 1-1.5 বছর শুধুমাত্র এই নীতিগত আর চূড়ান্ত অনুমোদনে চলে যায়, তারপর এটা পার্লামেন্টে যায়, পার্লামেন্টে যাওয়ার পর কমিটিতে যায় এবং সেখানেও দেখা গেছে 6 মাস 1 বছর ওখানেও চলে যায়। কিন্তু এখানে একটা তাড়াহুড়োর ব্যাপার আছে, আমরা বলতে পারি কয়েক বছর যাবৎ সড়ক পরিবহন অধ্যাদেশ আইনে পরিণত হবে কয়েক বছর যাবৎ, যেটার মধ্যে আমরা যানজট বলি মৃত্যুদণ্ড সহ সড়ক দুর্ঘটনা, তার মানে আইনের প্রক্রিয়াটা একটু সময় লাগে, একটু সময় লাগে। অবশ্যই আমাদের অধ্যাদেশ জারি করতে হবে যখন আমাদের প্রয়োজন হবে, দেশে যদি কোনো ইমার্জেন্সি দেখা যায়, দেশে যদি কোনো আইন প্রণয়ন করার খুবই প্রয়োজন হয় পার্লামেন্ট সিটিংয়ে নাই, তখন তো আইন অধ্যাদেশ জারি হবে। বাট এই ক্ষেত্রে মাত্রাতিরিক্ত দ্রুততা আমরা দেখেছি, এখন কেন এই মাত্রাতিরিক্ত দ্রুততা হয় তার জবাব কিন্তু আমাদের রাজনীতিবিদরা দিতে পারবেন। এখন যদি আমরা রাজনীতিবিদদের জিজ্ঞেস করি, সরকারে যারা আছেন তারা এক ধরনের উত্তর দিবেন, সরকারে যারা নাই তারা এক ধরনের উত্তর দিবেন, মানে ওটার রাজনীতিকরণ হয়ে যাবে। সেই জন্য এখানে খুবই দ্রুততার সাথে এটা করা হয়েছে, এটার উদ্দেশ্য একটাই হতে পারে যে সরকার এই নির্বাচনে তাদের প্রার্থীদের বিজয়ী দেখতে চায়, যেহেতু বিরোধী দল আন্দোলনের নামে যে হুঙ্কার দিয়েছিল এবং যে ধরনের কার্যকলাপে লিপ্ত হয়েছিল তারা এখন নানাবিধ মামলায় পৌরসভায় পালিয়ে আছে। পৌরসভায় কিন্তু একটা
টাইম লিমিটেরও ব্যাপার আছে, কারণ সব পৌরসভারই মেয়াদ শেষ হয়ে যাবে। আপনি আগে চিন্তা করবেন না, আপনি পৌরসভার আইনে বলা হয়েছে যে পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পুরো 6 মাসের মধ্যে নির্বাচন হতে হবে, 180 দিন। আপনার মনে আছে যে আমরা 4টা সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু 5 মাস পূর্বে করা হয়েছিল, তো সুতরাং আপনি 6 মাস পূর্বে যেটা নির্বাচন হবে তারও 6 মাস পূর্বে আপনি আইন নিয়ে চিন্তা ভাবনা করবেন। এটাই তো জনগণ প্রত্যাশা করে, সেটা আমলারা হোক, সেটা রাজনীতিবিদ হোক, আর সেটা আইন প্রণেতা হোক, সবার কাছে এই ক্ষেত্রে সেটাই হয়নি, এটা হয়নি, এটা পরিষ্কার। আমি তো বললাম আমাদের কাছে আসবো যে আমরা এই যখন অধ্যাদেশ হয় তখন অধ্যাদেশে সরকারের সেই অধ্যাদেশটি জারি করার উদ্দেশ্যটা বা কারণটা বিবৃত থাকে না, কারণ এটা অধ্যাদেশ আকারে জারি হয়ে যায়। কিন্তু যখন এটা বিল আকারে কোনো একটি আইন সংসদে আসে তার একটি উদ্দেশ্য কারণ সম্বলিত বিবৃতি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীকে দিতে হয় যিনি এটা উত্থাপন করেন। তা আমরা কালকে যে আমরা রবিবার যে আইনটি উত্থাপন হলো বিল আকারে, সেখানে উদ্দেশ্য কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে যে যেহেতু জাতীয় জীবনের প্রতিটি স্তরে আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয় হবে স্থানীয় সরকার এবং দাবি আছে বলে তারা অনেকগুলো কথা বলেছে, এবং যতটুকু আইনের সংশোধন আছে তার থেকে অনেক বেশি কথা উদ্দেশ্য কারণ সম্বলিত বিবৃতিতে আছে। কিন্তু সেখানে এটি নাই যে কেন আমরা অধ্যাদেশে কাউন্সিলর পর্যন্ত করেছিলাম আর কেন আইনে বিলে গিয়ে আমরা কাউন্সিলর বাদ দিলাম, এই কারণটা কিন্তু বলা হয় নাই। তা আপনি কি এখন কীভাবে দেখবেন যে যিনি মেয়র নির্বাচিত হলেন তিনি দলীয় মনোনয়ন নিয়ে দলীয় প্রতীক নিয়ে, আর যিনি কাউন্সিলর নির্বাচিত হলেন যেটা আপনি শুরুতে বলার চেষ্টা করছেন যে তিনি কিন্তু কোনো দলের ব্যাপারে থাকলেন না, তাহলে এই দুই রকম লোক যে থাকছে সেটি আমাদের স্থানীয় সরকার কী প্রভাব ফেলবে বলে মনে হয়? সেটাই তো বলছি যে এটা একটা সববিরোধিতা হচ্ছে, কারণ হচ্ছে এটা আরও নতুন সংকট সৃষ্টি করবে, কারণ একজন দলীয় প্রতীক নিয়ে যিনি চেয়ারম্যান বা মেয়র হবেন, আমি চেয়ারম্যানটা বলছি এই কারণে একই জিনিসটা তো পরবর্তীতে ইউনিয়ন পরিষদও আসবে। এখন যিনি দলীয় প্রতীক নিয়ে দলীয় মার্কা নিয়ে চেয়ারম্যান হবেন তিনি এখন সর্বেসর্বা, উনি যেটা বলেছেন প্রেসিডেন্ট, অনেকগুলো প্রেসিডেন্ট তৈরি করছি আমরা এখন সারা দেশে, মানে প্রথম থেকে 250 হয়ে যাবে। কিন্তু বাকি এতদিন পর্যন্ত দলীয় প্রতীক ছাড়াও যাটা হতো তাতেও কিন্তু মেয়র এবং চেয়ারম্যানরা ছিল সর্বেসর্বা, সকল ক্ষমতার অধিকারী, তারা এমনিতেও কিন্তু মেম্বার এবং কাউন্সিলররা খুব একটা গুরুত্ব পেতেন না, এখন এসে এই জিনিসটা তো আরো অন্যরকম হয়ে যাবে। না কেন, খোকা সাহেব তো 2 বছর মিটিং করেনি কোনো, মিটিং করা এবং কনভেনশন কি চলে নেই, চলছে তাহলে, তার মানে এটা ওয়ান ম্যান শো। আচ্ছা এখন এসে তখন তো সবাই নির্দলীয় ছিল, এখন যখন একজন দলীয় ব্যক্তি দলীয় প্রতীক নিয়ে দলীয় ব্লেসিংস নিয়ে পুরোপুরি দলীয়ভাবে হবেন, বাকিরা যদি নির্দলীয় থাকেন, নির্দলীয় নামে থাকুক বা কামে থাকুক, কিন্তু এটার মধ্যে একটা অসামঞ্জস্যতা হচ্ছে। অসামঞ্জস্যতার অনেকগুলো প্রকাশ আছে, একটা হচ্ছে প্রথমত এই যে বললাম অ্যাবসেন্স অফ চেয়ার, হু উইল বি দ্য চেয়ারম্যান, সেটা কি আবার উপনির্বাচন করে হবে আপনার নাকি ওখান থেকে প্যানেল থেকে নেবেন? প্যানেল থেকে নিলে আপনি কেন প্যানেল থেকে নেবেন? প্যানেলের ব্যাপারে কিছু বলার না, না বলার, তার মানে ওই প্যানেল থাকছে, তাহলে ওই প্যানেল যে থাকে এই প্যানেলে জাস্ট নির্দলীয় ব্যক্তি মেয়র হতে হওয়ার সম্ভাবনা আছে। না যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতে যায় মেয়রে, কিন্তু নির্দলীয় প্রার্থী হবে না। না সেটা ডিফারেন্ট বলছেন যে ইন অ্যাবসেন্স অফ দ্য চেয়ার বা মেয়র, মনে করেন একজন কোনো কারণে মারা গেলেন বা কোনো কারণে সাসপেন্ডেড হলেন বা কোনো কারণে বহিষ্কৃত হলেন, আইনে তো অনেক বিষয় আছে, যেমন এখন আমরা তো 4টা সিটি কর্পোরেশনের মেয়ররা অলরেডি সাসপেন্ডেড, তারা নেই, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে দলীয় মার্কা ছাড়া যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি প্যানেলের ওখানে পরিবর্তন না হয় তাহলে একজন দলীয় প্রতীক ছাড়া নির্বাচিত একজন লোককে মেয়রের দায়িত্ব দিতে, আমার মনে হয় তাহলে সেক্ষেত্রে তাহলে আমার মনে হয় কমিটিতে আমরা এই মুহূর্তে যখন আলোচনা করছি নিশ্চয়ই সংসদীয় কমিটি সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয়ের কমিটিতে গিয়েছে, আমরা মনে করবো যে তারা এটি সংশোধন করে দিবে। আমরা আইন মন্ত্রণালয়ের যে আলোচনা দেখেছি সেখানে আইন মন্ত্রণালয় কিন্তু পরিষ্কারভাবে বলেছে যদি নির্বাচন হতেই হয় দলীয় প্রতীকে তাহলে দলীয় প্রতীকে সব পজিশনে নির্বাচন হওয়া বাঞ্ছনীয়, এটা পত্রিকায় প্রকাশিত হয়েছে আমরা কাউন্সিল থেকে সবাই, তাই না? আরেকটা অসামঞ্জস্যতা বা আরেকটা সুদূরপ্রসারী পরিবর্তন আমাদের চিন্তা করতে হবে, সেটা হচ্ছে শুধুমাত্র পৌরসভার ক্ষেত্রে এটা নাই, কিন্তু যখন ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে আসবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিন্তু ভিলেজ কোর্টের প্রধান থাকে, এখন একজন দলীয় প্রতীক দিয়ে আপনি একজন চেয়ারম্যান করবেন তাকে কোর্টের প্রধান করবেন, এটা কিন্তু আবার আপনার দেশের আইনে এবং কোনো কমন সেন্সে কিন্তু এটা বলবে না, তাহলে কিন্তু ভিলেজ কোর্ট থাকে না, ভিলেজ কোর্ট থাকে না। আমি যদি দুজনের জন্য একটু পড়ে শোনাই আপনাদেরকে যে বলা হয়েছে যে যথাযথভাবে রাজনৈতিক অঙ্গীকার পালনের সুযোগ সৃষ্টি হবে এই কারণে, এবং উপরন্তু এই প্রার্থীগণ নির্বাচিত হলে জনগণকে আরও বেশি সেবা প্রদানে তৎপর থাকবেন, এক্ষেত্রে তাকে মনোনয়ন প্রদানকারী রাজনৈতিক দল তাদের নীতি আদর্শ ও বাস্তবায়ন এবং জনস্বার্থ প্রতিপালনে তার কর্মকাণ্ড নজরদারির আওতায় রাখতে পারবে। তার মানে কি আমাদের সকল স্থানীয় সরকারের যিনি প্রধান হবেন বা পৌরসভার মেয়র যিনি হবেন তিনি ওই এলাকার ওই দলের দ্বারাই সব কিছু দ্বারা প্রভাবিত হবেন, সেটি প্রশাসন চালানোর ক্ষেত্রে বা স্থানীয় সরকার চালানোর ক্ষেত্রে
কীরকম জটিলতা সৃষ্টি হতে পারে বলে মনে করেন আপনি? না, এখানে যেটা বলা হচ্ছে তার অর্থ ওরকম করে বললে মনে হয় ভ্রান্তি হবে, ভ্রান্তি সৃষ্টি হবে। কারণ ধরেন মাননীয় প্রধানমন্ত্রী যখন শপথ নিয়েছিলেন উনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে করবেন, কোনো কাজ করবেন না, এটা তো শপথে আছে। সুতরাং প্রত্যেকের শপথে এটা থাকে, দলীয় নির্বাচন হলেও শপথে এটা থাকবে যে আমি যখন তখন দলমত নির্বিশেষে তিনি সবার মেয়র হিসেবে কাজ করবেন, ওটাই আইন, ওটাই রীতি, ওটাই মানুষের প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে হয়তো এটার ব্যত্যয় ঘটে, সেই জন্য আপনি সন্দেহ প্রকাশ করছেন। আমাদের প্রত্যাশা হবে তারা যেন সবার মেয়র হিসেবে কাজ করে। এটা হচ্ছে আমাদের কালচারের মধ্যেই দল এবং সরকারকে পৃথক করতে আমরা পারি না, প্রশাসন এবং রাজনীতিকে আমরা পৃথক করতে পারি না। এই বিভাজনটা মেনে চলতে হবে, মেনে না চললে কিন্তু দেশে আইনের শাসন থাকে না। তা আমরা এমপিদের কাছে সেই আচরণটা প্রত্যাশা পাই না, সবার কাছে এখন তো সেটি একদম তৃণমূলে যাচ্ছে। হ্যাঁ, সবার কাছে, কারণ হচ্ছে এটা এটা বিভাজনটা রাখতে হবে। উদাহরণ হিসেবে ধরেন এই যে আমাদের দেশে যখন নির্বাচন হয় আমরা তো আকাশ বাতাস কাঁপিয়ে নির্বাচন করি, তারপরে মানি না। আপনি জাস্ট আমাদের পার্শ্ববর্তী ওয়েস্টবেঙ্গলে দেখেন যে নির্বাচনটা হচ্ছে, নির্বাচনটা কারা করছে? নির্বাচন কমিশন অত্যন্ত ছোটো পত্র প্রতিষ্ঠান, ওখানে নির্বাচনটা করছে ডেপুটি কমিশনার। আমাদের এখানে ডেপুটি কমিশনার যিনি, উনি ওখানে ডিস্ট্রিক্টের যিনি প্রধান, তিনি কিন্তু নির্বাচন কমিশনার চেঞ্জ হচ্ছে না, নির্বাচন রিটার্নিং অফিসার দায়িত্ব পাচ্ছেন না, করলেও লাভ হচ্ছে না, না লাভ হচ্ছে কিন্তু এটা হয় না, লাভ হচ্ছে না। ভারতে তো আমি বলতে চাচ্ছি যে প্রশাসন যে নির্বাচনটা করছে নির্বাচন কমিশনের পক্ষে, এটা নিয়ে কেউ প্রশ্ন উঠাচ্ছে না, কারণ প্রশাসন নিরপেক্ষ, প্রশাসন তার পেশাদার নিরপেক্ষতা বজায় রেখে করছে বলেই এই প্রশ্নটা উঠছে না। কারণ গণতন্ত্রের জন্য একটা পেশাদার নিরপেক্ষ প্রশাসনের প্রয়োজন, খালি নির্বাচিত হলেই হয় না, নির্বাচন হলেই হয় না, মাঝামাঝি এটা বাফার জন্য তো লাগবে। সেই জন্য প্রশাসনের নিরপেক্ষতা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি মনে করি এই প্রশাসনের দ্বারা নির্বাচন ভুলন্ত্রিত হয়েছে, নির্বাচন কমিশনের লোকদের নামে ছিচি পড়ে গেছে, দলীয় অনেক কালার পেয়েছে, আবার এই প্রশাসনের লোকেরাই কিন্তু বাংলাদেশকে ভালো নির্বাচন উপহার দিয়েছে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের প্রশাসন পারে, এখন উপহারটা কখন দিতে পারে বা ভারতের প্রশাসন উপহার দিতে পারে ভালো নির্বাচন কেন দিতে পারে? কারণ ভারতের রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন হোক, ক্ষমতার বাইরে যারা আছেন তারা নির্বাচনের কাজে যারা আছেন তাদেরকে দলীয় প্রভাবের বাইরে রাখতে চান, তারা সুরাজনীতি করার একটা চেষ্টা করেন। বাংলাদেশে সুরাজনীতি এখন নির্বাচনে, সুরাজনীতি না থাকলে আপনি সুপ্রশাসন তো পাবেন না। প্রশাসন হচ্ছে রাজনৈতিক দলের উপর নির্ভর, রাজনৈতিক কর্তৃপক্ষের উপর নির্ভর করে, কারণ রাজনীতিবিদরা দেশ চালান, হয় বিরোধী দলে থেকে চালান অথবা সরকার দলে থেকে চালান। তো সরকারের যারা থাকেন, সরকারের যিনি প্রধান, সরকারের যে মন্ত্রিসভা, সরকারের যারা এমপি, তারা যদি একটা ভালো নির্বাচন চান এই দেশে অবশ্যই নির্বাচন, ভালো নির্বাচন করা সম্ভব, সেখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হয় না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই তো আমরা চারটা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল দেখছি। এই চারটা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কেউ কি বলেছে যে নির্বাচনে কারচুপি হয়েছে, নির্বাচন ভুলুণ্ঠিত হয়েছে? বিএনপি প্রথম দিকে সকালবেলা অভিযোগ করলো, বিকালে বলেছে না ভালো নির্বাচন হয়েছে, এবং তারা বিরোধী দলের প্রার্থীরা জিতেছেন, এবং সরকারও বলেছে ভালো নির্বাচন হয়েছে, এবং আপনাদের মিডিয়াও বলেছেন যে নির্বাচন ভালো হয়েছে। তো এই নির্বাচনটা কারা করেছে? প্রশাসনই তো করেছে। তা প্রশাসন করতে পারে, প্রশাসন তখনই ব্যর্থ হয় যখন প্রশাসনের উপরে ভিন্ন ধরনের রাজনৈতিক চাপ প্রয়োগ করা হয়। সেই জন্য আমি বলি যে সুরাজনীতি থাকলে, আমরা যদি সবাই মিলে সুরাজনীতি করি তাহলে পরেই, মানে আমরা করব না, রাজনীতিবিদদের করতে হবে। রাজনীতিবিদরা যদি চান যে দেশে একটা নিরপেক্ষ পেশাদার নির্বাচন হোক, এই নির্বাচন এই প্রশাসনের দ্বারা দেওয়া সম্ভব, এই নির্বাচন কমিশন দ্বারাই দেওয়া সম্ভব, সেটা অতীতে হয়েছে। হ্যাঁ, সেই জন্যই আমি বলছি, সেই জন্য আমি দাবি করছি এরকম নির্বাচন করা সম্ভব। তাহলে রাজনৈতিক মনোনয়নে এবং রাজনৈতিক দলের প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হলো, তা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনার, খুব বেশি সংশয়ের বিষয় নাই, আপনি সেটা আশ্বস্ত করতে চান? সংশয়ের বিষয় না, আপনি এইরকম একটা জগাখুচুরি মার্কা নির্বাচন হলে সেটার অসুবিধা। আমি তো প্রথমেই বলেছি যে রাজনৈতিক দল মনোনয়ন দেবে এবং রাজনৈতিক দলের প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে, এতে কোনো মহাভারত অশুদ্ধ হবে না, এটা তো বলি সব আমি একমত। যেটা বিষয় বললেন এটা নিয়ে আমরা একটু আলোচনাটা একটু পরে করবো, বিরতির পর। প্রিয় দর্শক, আমরা কথা বলছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম শহীদ খান এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদের সঙ্গে। আমরা
আমরা কথা বলছিলাম ডক্টর তোফায়েল আহমেদ এবং আবু আলম মোহাম্মদ শহীদ খানের সঙ্গে। আপনি বলছিলেন যে জিনিসটা ঠিকই আছে, কিন্তু এই যে জগাখুচির অবস্থা হলো, তার মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচন এবং তার মাধ্যমে পাওয়া আমাদের নতুন ধরনের পৌরসভা আমাদের জন্য কী বয়ে আনবে সেটা তো বলা মুশকিল হবে। যে এই পৌরসভা যখন নির্বাচন হবে, নির্বাচনের পরেই আমরা বুঝতে পারবো যে পৌরসভাটা কীভাবে চলছে। বাট ডাক্তার তোফায়েল আহমেদ যেটা বলেছেন যে এই যে একজন মেয়র নির্বাচিত হবেন, তিনি দলীয় প্রতীকে, তার অনুপস্থিতিতে তার দায়িত্বটা যিনি পালন করবেন তিনি প্রতীক ছাড়া, সেখানে এটা টেকনিক্যালি এটা এর সমাধান কী হবে এটা একটা দিক। কিন্তু বিষয়টা হলো যে আপনি একই একটা পরিষদে একদল হবে দলীয় প্রতীকে নির্বাচন, আরেক দল থাকবেন যে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন, না এরকম এরকম হওয়াটা খুব স্বাভাবিক না। এটা একটা অস্বাভাবিক ব্যবস্থা, এবং অস্বাভাবিক ব্যবস্থা চালু হলে ফলাফল নিশ্চয়ই সন্তোষজনক হবে না, এটুকু আমরা এখন আশঙ্কা করতে পারি। কিন্তু সব আশঙ্কাতেই সত্যি নাও হতে পারে। আমরা অনেক ভালো জিনিসে দেখি যে ভালো জিনিসের ফলাফল ভালো হয় না, তাহলে অস্বাভাবিক জিনিসের ফলাফল কেমন হবে এ ব্যাপারে মন্তব্য না করাটাই সঙ্গত হবে। তার আর বড় কথা হলো যে এই যে রিফর্মটা সরকার করতে যাচ্ছে, তাহলে স্থানীয় সরকারের যে রিফর্ম প্রয়োজন ছিল, তাহলে সরকার একটা ভালোভাবে চিন্তাভাবনা করে একটা গোটা রিফর্ম প্যাকেজই আমাদেরকে উপহার দিতে পারতেন। তার মধ্যে থাকতে পারতো সংসদীয় পদ্ধতি চালু করা, তার মধ্যে থাকতে পারতো আমাদের মহিলা মেম্বার যারা আছেন যাদেরকে আমরা কোটাতে নির্বাচন করি, তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে 1-2-3 মিলে একজন মহিলা, 4-5-6 মিলে একজন মহিলা, 7-8-9 মিলে একজন মহিলা, এবং উনি কোথাও কোনো কাজ করতে পারেন, উনার কোনো কনস্টিটিউয়েন্সি নাই। সুতরাং তাদের জন্য সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারতো, এই আইনে সেটা করা যেতে পারতো যে আমরা 1-4-6 রিজার্ভ রাখলাম মহিলাদের জন্য এই ইলেকশনে, তারপরে পরের ইলেকশনে আমরা 2, তারপরে 5-7 রিজার্ভ রাখি, তারপরে ইলেকশনে 3-6-9 রিজার্ভ রাখি, এবং এইভাবে তিনটা ইলেকশন করে আমরা মহিলাদেরকে এই সুযোগটা দিব যে ওই আসনে শুধু মহিলারাই নির্বাচিত হতে পারতে। তো ওটাও আমরা এখানে করতে পারতাম, তা আমরা অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা অনেক কিছু করলাম না, কিছু করার চেষ্টা করলাম সেটা থেকেও অনেক কিছু বাদ দিলাম। এই অবস্থায় কি হতে পারে আমি ঠিক মন্তব্য করতে রাজি না। তোফায়েল আহমেদ যদি বলেন যে আমাদের কিন্তু স্থানীয় সরকার কমিশনও করা হয়েছিল এবং তারা অনেক রিপোর্ট টিপোর্ট দিয়েছিল, কিন্তু এই যখন আইনগুলো যখন এই সংস্কারের কথা যদি আবুল আহম শহীদ খান বলার চেষ্টা করেন যে সংস্কার তো দরকার হবে, কারণ পৃথিবী এগুচ্ছে, আমরা এগুচ্ছি, বাংলাদেশ এগুচ্ছে, কিন্তু সেই সংস্কারটাতে যেমন করে হলো সেটি তো ঠিক মানে এটি তো কোনো সংস্কার হলো না, এটা একটা পলিটিক্যাল ডিসিশন হয়েছে শুধুমাত্র দলীয় সুযোগ সুবিধাকে বিবেচনায় রেখে এই এই সংশোধনীটা আইনের হয়েছে। এখানে তো লোকাল গভর্নমেন্ট কিন্তু এটাতে কোনো রকমের বেনিফিট পাচ্ছে না, মানে স্থানীয় শাসন, আমরা যেটা স্থানীয় শাসন বা স্থানীয় সরকার ব্যবস্থাটা এর মধ্যে কোনো বেনিফিট পাচ্ছে না। দলটাও সুগঠিত করাটা দেশের পলিটিক্যাল ডেভেলপমেন্টের জন্য দরকার। দলগুলোও কিন্তু এরকম আকাশের উপর থাকবে, মাটিতে কোনো শিখর থাকবে না, ওই দলও কিন্তু ভালো কিছু দিতে পারবে না। সুতরাং দলেরও কিন্তু একটা পুনর্গঠন দরকার, দলীয় রাজনীতিরও একটা নবায়ন দরকার, নতুন ধরনের সংস্কার দরকার। ঠিক একই রকমভাবে এখানে যেটা বললাম শহীদ খান সাহেব বললেন, এটা টোটাল রিফর্ম প্যাকেজ মধ্যে এটার কাজ তো করা আছে, বিভিন্ন রকম বিভিন্ন সময়ে আমরা কিছু করেছি, অনেকে কিছু করেছেন, এগুলো কিন্তু কাজগুলো করা আছে, এবং পরপর তিনটা কমিশনের কমিটি রিপোর্ট আছে। আমরা যে স্বল্পকালীন সময়ের জন্য কমিশন ছিলাম আমরাও একটা রিপোর্ট করেছিলাম। তো এখন এগুলো নিয়ে সরকার এখন বসে চেঞ্জ সার্কামস্টেন্সেসে একটা প্যাকেজ করতে পারে, যেমন শহীদ সাহেব বললেন যেটা দলীয় নির্দলীয়র মধ্যে যে বিভেদটা। আরেকটা জিনিস দেখেন, ইউনিয়ন পরিষদ একটা স্ট্রাকচারে চলে, একভাবে ইলেকশন হয়, উপজেলা পরিষদ আরেকটা স্ট্রাকচারে চলে, আরেক রকম ইলেকশন হয়, জেলা পরিষদ আবার আরেক রকম আইনের মধ্যে, নির্বাচন যেটা আছে এটা আইনটা অনেক ডিফারেন্ট। কিন্তু আপনি জাস্ট আমরা দূরে যেতে হবে না, ওয়েস্ট বেঙ্গলে দেখেন একটা আইন, পঞ্চায়েত রাজ অ্যাক্ট 1973, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রাজ অ্যাক্ট 1973, তার মধ্যে কিন্তু একই অ্যাক্টে জেলা পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, তিনটা ইলেকশন কিন্তু একই দিন একই সময়ে হচ্ছে, কোনো ঝামেলা নাই এবং অনেক লো কস্টে, আর পার্টি আসাতে কিন্তু খরচ কমে গেছে ওয়েস্ট বেঙ্গল রাজনৈতিক দলের সাথে। কেমন করে খরচ কমেছে? কারণ পার্টি নমিনেট করছে, মনে করেন তিনটা টিয়ারের জন্য করেছে, তো একটা টিয়ারে তো লোকজন তিনটা টিয়ারের জন্য ভোট দিবে, তাহলে এক ক্যান্ডিডেট এক পোস্টারে কিন্তু তিনজনের হয়ে যায়, এবং পার্টি কিন্তু এটা খরচ বহন করে, তাহলে দেখা যাচ্ছে পার্টির ওই খরচটাই কমে গেছে লোকের। তার মানে রাজনৈতিক দলের মনোনয়নে এবং রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচন করাটা অনেক সুবিধাও আছে, সুবিধাও আছে অনেক, কিন্তু কথা হচ্ছে এগুলো তো আমরা বিবেচনা করতে হবে, সবগুলো পর্যালোচনা করে দেখতে হবে। যেমন আমি ওয়েস্ট বেঙ্গলের একটা ভিলেজ পঞ্চায়েতে গেলাম গত 2 মাস আগে, জিজ্ঞেস করলাম মহিলাদেরকে আলাদা করে যে আপনারা ইলেকশন করে আসলেন, মহিলা কিন্তু ওখানে চেয়ারম্যানও হয়েছেন, আচ্ছা ভিলেজ পঞ্চায়েতের চেয়ারম্যানও, এখানে সেই সুযোগ আছে, দাঁড়াতে পারলে হবে না, ওখানে ওদের রোটেটারি সিস্টেমে এটা কোটাই আছে চেয়ারম্যান হওয়ার জন্য, সেভাবে হয়েছেন একজন মহিলা, মুসলিম মহিলা, এই
তো ওনাদের জিজ্ঞেস করলাম মহিলা মেম্বারদেরকে বিশেষ করে কত খরচা হয়েছে, আমি তো স্তম্ভিত হয়ে গেলাম, 5,000 টাকা 6,000 টাকা এরকম খরচা হয়েছে। তখন আমি চিন্তা করলাম খরচটা কেন কম হলো, তাদের সাথে ডিটেল করলাম, দেখলাম তার পোস্টারের কোনো খরচা নেই, পোস্টার পার্টি ওইভাবে দিয়েছে, সুতরাং ওই খরচটা পার্টির এতে চলে গেছে। সে বলে যে একটু চা পানি খাইয়েছি এতে করে আমার এই পর্যন্ত খরচ গেছে। তাহলে এই যে নির্বাচনটা কম ব্যয়বহুল করার ক্ষেত্রে একটা রোল আছে পার্টির, আর একটা পার্টির কমিটমেন্ট আসছে, কারণ পার্টির লোকগুলো ইলেকশন করছে, পার্টির কিন্তু লোকাল গভর্নমেন্ট সিস্টেমের প্রতি একটা কমিটমেন্ট ডেভেলপ করছে, আবার নিচের দিকে পার্টির স্ট্রাকচারটাও ডেভেলপ করছে এই জন্য। সুতরাং আমি মনে করি এর অনেক ইতিবাচক দিক আছে। না থাকলেও কিন্তু রাজনৈতিক দলের লোকেরাই কিন্তু কাউন্সিলর মেয়র নির্বাচন করে, এখন করে তারা কিন্তু আসলে রাজনৈতিক দল আছে কিনা তারাও জানে না, কিন্তু এমনি আছে সমর্থক, পুরো আজীবন সমর্থক আছি আমি, কিন্তু আসলে পার্টির লোক কিনা আমি, পার্টিতে আমার কোনো রেজিস্ট্রেশন আছে কিনা এটা নাই তো। যেমন আপনি লেবার পার্টি ব্রিটেনে বলতে পারবে আমার কত মেম্বার, কনজারভেটিভ পার্টি বলতে পারবে আমার কত মেম্বার, লিবারেল পার্টি বলতে পারবে আমার কত মেম্বার, কিন্তু আমার বাংলাদেশে আওয়ামী লীগ বলতে পারবে আমার মেম্বার কত, রেজিস্টার্ড মেম্বার ফিগার বলতে পারবে না। এককালে এরকম ছিল, এককালে ছিল, এবং ইলেকশনে নমিনেট করতে গেলে আপনাকে এটা বলতে হবে, কিন্তু ইলেকশনে নমিনেট করতে গেলে ওর মেম্বারশিপ কতদিন ধরে আছে এটা কিন্তু শর্ত। আপনাকে যদি কোনো দল আবুল শহীদ খানকে মনোনয়নের প্রতীক দেন, আমি কি চ্যালেঞ্জ করতে পারবো যে আপনাকে কোনো একটা কাগজ দেখাতে হবে যে আপনি কবে এই দলের সদস্য হয়েছিলেন, আদৌ আপনি কোনো আনুষ্ঠানিকতা ছিল কিনা, বা আপনি আনুষ্ঠানিকভাবে কোনো দল আছে, যদি র্যাঙ্ক অ্যান্ড ফাইলে না থাকে, মানে জেলা কমিটির যদি এক্সিকিউটিভ কমিটিতে না থাকেন, তাহলে কিভাবে আমি বুঝবো যে আপনি কোন দলের সদস্য? আপনি তো মানে নিচের দিকে চিন্তা করে লাভ নেই, এটা তো উপরেও নাই, আপনি পার্লামেন্টে নির্বাচন করছেন, আপনি সেন্টার থেকে টিকিট নিয়ে কোথাও যায় নির্বাচন করে আসছেন, সব দল এরকম ব্যবস্থা আছে, কখনো কখনো শুধু অর্থের কারণে কাউকে এখন যেটা আমাদের আইন কাঠামো আছে যে গণপ্রতিনিধিত্ব আইন যেটা আছে, সেই আইন অনুযায়ী এখন একজন পার্টির কর্মী চ্যালেঞ্জ করতে পারে যে ওনাকে নমিনেশন দেওয়া হলো, উনি পার্টির প্রাথমিক সদস্য কবে থেকে আছেন, আমিও নমিনেশন চেয়েছিলাম বাট আমি পার্টির সদস্য 10 বছর ধরে, কিন্তু উনি কবে থেকে মেম্বার, যদি না থাকে উনি হি ক্যান চ্যালেঞ্জ। বাট আমাদের দেশে হচ্ছে কি, পলিটিক্যাল পার্টি যা করে দিচ্ছে নেতা কর্মীরা সেটা মেনে নিবে, এর মধ্যে কোনো রকম প্রশ্ন উঠাবে না, পার্টির ভিতরে ডেমোক্রেসি তো কোনো রেকর্ড নাই, রেকর্ড নাই তো, রেকর্ড ক্যান বি ম্যানিপুলেটেড। আপনি একজন কর্মী যদি চ্যালেঞ্জ করে যে অমুক মিস্টার এক্স সে কবে পার্টিতে জয়েন করলো, দেখা যাবে সেখানকার সভাপতি সাধারণ সম্পাদক রেকর্ড বানাবেন উনি 10 বছর আগে পার্টিতে যোগদান করিয়াছেন, কেন এই এই পুরো সিস্টেমটা তো একটা রেকর্ড। সরকারি দলের ক্ষেত্রে আমরা সরকার থেকে এসে রাজনীতি করতে হলে আমরা একটা 3 বছরের বার রেখেছি যে আপনি কবে অবসর নিলেন, তার 3 বছর আগে আপনি হতে পারবেন, সেটাও সংবিধান সম্মত না, কেন একজন যদি সরকারি চাকরি করেন এবং তিনি যখন রিটায়ার করবেন তার হিউম্যান রাইট ভায়োলেশন হবে, তাতে তার ভোট দেওয়ার অধিকার থাকবে আর তিনি ভোট পাওয়ার অধিকার থাকবে না, এটা একটা হীনমন্যতা থেকে করা হয়েছে এবং এটা এখনো চালু আছে। আপনি অস্ট্রেলিয়ার দিকে যদি তাকান, পৃথিবীর অনেক দেশ আছে, অস্ট্রেলিয়া একটা বড় এক্সাম্পল, সেখানে আপনি সরকারের চাকরি করেও আপনি চিঠি নিয়ে নির্বাচন করতে পারবেন, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি নির্বাচনে যদি পরাজিত হন ওখানে রাজনীতিটা, তারা রাজনীতিটাকে অত্যন্ত আনঅ্যাট্রাকটিভ করেছে, রাজনীতিটা কোনো ফুল টাইম পেশা হিসেবে যাতে মানুষ না আনে সেই কারণে এগুলো করেছে। একজন লোক চাকরি করে ব্যবসা করে সে কিন্তু ইলেকশন করছে, কিন্তু তার ডিক্লারেশন থাকবে ব্যবসায় কত সময় আমি দিই, রাজনীতিতে কত সময় আমি দিই, তার কিন্তু এর ক্লিয়ার ডিমার্কেশন থাকবে। যেমন আমি অনেকগুলো মেয়রের সাথে কথা বলেছি, একজনে বললো আমি 70% সময় আমার পরিষদকে দিই, ওই জন্য 70% অফ দি স্যালারি পাওয়ার আমি সেটা নিই, রেমুনেশন নিই, আমি 30% আমি ব্যবসা করি, আমার ব্যবসা আছে আমি ব্যবসা করি, রেমুনেশনে 70% দেন, 30% দেন না, নেবেন না, উনি যেহেতু উনি ওনার ব্যবসা আছে উনি ব্যবসা করেন, কিন্তু সে তার সময় ওইরকম সময় তারা ভাগ করে নিয়েছে এটা। সুতরাং রাজনীতি জীবন ইউকেতেও এবেন ইউকেতেও আপনি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করলে আপনি যদি চাকরি করেন, এবং ইউনিভার্সিটি অনেক টিচার আছে, যেমন ইভেন এই যে সোয়াসের যে একজন টিচার আমি জানি উনি কাউন্সিলের মেম্বার, কারণ কাউন্সিলের মেম্বার মানে উনি ফুল টাইম অফিস করবেন না তো, উনি কাউন্সিল অধিবেশনগুলো জয়েন করবেন, যারা এক্সিকিউটিভ তারা তো আলাদা, তারা তো ফুল টাইমের, তারা ফুল টাইম স্যালারি পাবেন, উনি কোনো স্যালারি নেই, উনি মিটিংয়ে গেলে হয়তো অ্যালাউন্স একটা পেতেও পারে নাও পেতে পারে। আমাদের ওয়েস্ট বেঙ্গলও তাই, আমাদের ইন্ডিয়াতেও তাই, সাধারণ মেম্বার যারা তাদের কোনো রিমুনারেশন নাই কিন্তু ফুল টাইম, তারা মিটিংয়ের অ্যালাউন্স পায়, কিন্তু যারা ফুল টাইম, আমাদের এখানে সমস্যা হচ্ছে আমার এখানে ফুল টাইম পার্ট টাইম নেই, আপনি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ যেখানে যান ফুল টাইম পার্ট টাইম বলে কিছু নাই, কেউ যদি 2 বছর 2 মাস নাও আসে তাও কিছু হয় না, কিছু হচ্ছে না, আপনি যদি রাত দিন কাজও করে ততক্ষণ তার সেখানে শুনবো। প্রশাসনের অভিজ্ঞতা থেকে যদি আমাকে বলেন, একটু আগে তোফায়েল আহমেদ বললেন যে খরচ, সেটি মূলত আমরা নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের ক্ষেত্রে দেখি। প্রশাসন, আপনি সিনিয়র সচিব ছিলেন বাংলাদেশ সরকারের, প্রশাসন কীভাবে এটাকে দেখতে পারে,
নির্বাচনী বিধিগুলোকে মান্য করার ক্ষেত্রে প্রার্থীদের জন্য? এটা এটা কিন্তু নির্ভর করে শুধু প্রশাসনের উপর, এটা নির্ভর করে না। কেন, প্রশাসন বা নির্বাচন কমিশন চাইলেই যে আপনার যে আইন আছে, আইন অনুযায়ী আপনি কত টাকা খরচ করলেন সেটা বাধ্যবাধকতার মধ্যে আনতে পারবে, এরকম প্রত্যাশা করাটা একটু বোকামি হবে। বোকামি হবে এই জন্য যে দেয়ার আর মেনি ওয়েজ, যে আপনি এটাকে রুলটাকে ডাইভার্ট করতে পারেন বা আইনটাকে আপনি অন্য দিক দিয়ে ডাইভার্ট করতে পারেন। ধরেন আমি একজন ক্যান্ডিডেট, আমার খরচ করার কথা 10,000 টাকা, আমি তো নির্বাচন কমিশনে বা প্রশাসনের কাছে 10,000 টাকারই হিসাব দেবো। হ্যাঁ, কিন্তু আপনি আমার সমর্থক, আপনি খরচ করতেছেন আরো 20,000 টাকা, এই হিসাব করতে গেলে আইনে নাই এবং আমাদের দেশে তো ওই সিস্টেম নাই। যেমন ধরেন যে হিলারি ক্লিনটন আগামী নির্বাচনে কত টাকা খরচ করতে করবে যদি উনি নমিনেশন পান, তাহলে কিন্তু উনাকে কত টাকা চাঁদা দিয়েছে কে এবং উনি কোথায় কি খরচ করলেন, এটা কিন্তু ডিজিটালি রেকর্ডেড এবং এটা জনসমক্ষে প্রকাশ করতে হবে। আমার তো এখানে এরকম প্রকাশ করার কোনো রাস্তা নাই, সুতরাং এবং এইটা কেউ প্রকাশও করেন না। সেই জন্য 10,000 টাকার জায়গায় যদি 1,00,000 টাকা খরচ হয়ে যায় কিংবা 10,00,000 টাকা খরচ হয়ে যায়, সেটা কিন্তু বন্ধ করা যাচ্ছে না। এইখানে তো কতটুকু লাভ হয়? আমাদের সব আইন তো জনগণকে মানতে হবে। আপনি যদি আইন না মানেন, ধরেন এনটিভি অফিসের সামনে আপনি দাঁড়ালে দেখতে পারবেন যে কিছু লোক এখানে প্রজাপতি গুহ থাকা সত্ত্বেও রাস্তা পার হচ্ছে, রাস্তার সরাসরি রাস্তা পার হয়ে যাচ্ছে। তো তাদের জন্য তো সুন্দর একটা প্রজাপতি গুহ তৈরি করে দেওয়া হয়েছে, পাতালে দিয়ে ওনারা যেতে পারবেন। আইনটা কি হচ্ছে যে আপনি এইভাবে পথচারী পারা পারছেন, আপনি পার হবেন না, বা আপনি সিগন্যাল না পড়া পর্যন্ত গাড়ি চালানো যাবে না। এগুলো তো আইন আছে, যদি আইন না মানে ওখানে ট্রাফিক পুলিশ 2-3 জনের পক্ষে কি হাজার হাজার গাড়ি আইন মানানো সম্ভব? আইন মানাটা কিন্তু একটা অভ্যাস এবং জনগণ, এবং এটা অভ্যাসটা করতে হবে এবং এই শিক্ষাটা প্রাথমিক স্কুল থেকে শুরু করতে হবে। আপনি জাপানে যাবেন, কেউ রেড সিগন্যালে গাড়ি চালাবে না, কেউ রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে না, কেউ রাস্তায় থুতু ফেলবে না, কেউ একটা সিগারেটের খোসা ফেলবে না রাস্তায়। এটা কেন হয়েছে? এটা তাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম যে তার ছোটবেলা থেকে মানে প্রাথমিক স্কুল থেকে সে আইন মানার যে কাজটা, আইন মানা যে তার একটা নাগরিক কর্তব্য, সেটা শিখে আসছে। তাই বলে কি আমরা আইন কি তাহলে বসে থাকবে, আমরা সবাই চুপ করে থাকবো? না, এখানে প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন এবং নির্বাচন কমিশন, সবার দায়িত্ব হচ্ছে তার কাছে যে আইনটা আছে এই আইনটা যাতে মান্য হয় সেই ব্যাপারে প্রচেষ্টা চালানো, কোনো কোনো সময় বাধ্য করা, কোনো কোনো সময় শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া। এই এগুলো ঘটলে তারপর আইন মানার একটা প্রবণতা আমরা দেখতে পারবো। এখন আইন অমান্য করার প্রবণতাটাই বেশি। না, আমাদের এখানে তো যারা যত ক্ষমতা, যার ক্ষমতা দেখানোর একটা জায়গা হচ্ছে আইনভঙ্গ করা। নতুবা আমার ক্ষমতা আছে সেটা দেখাবো কিভাবে? সেটা মন্ত্রীদের রাস্তার উল্টো দিক থেকে যাওয়া থেকে শুরু করে সব জায়গায় এখানে আইন ভঙ্গ করাটাই একটা হচ্ছে ক্ষমতার বহিঃপ্রকাশ। এখানে আইন, আইনের মধ্যে থাকাটা, যে যেমন রানীর ছেলে যখন আইন ভঙ্গ করে ইংল্যান্ডে, তার তখন পুলিশ তারে টিকিট লাগায়। কিন্তু এখানে কি এটা সম্ভব না? সম্ভব, এটা ছোট কর্মীও যদি বলেন যে আমি এই দিকে যাবো রাস্তার, এখন এখন এটা দেখা দেখি হচ্ছে কি, এখন যেরকম ঢাকা ইউনিভার্সিটির যে বাস আসে ওই দিক থেকে, সে বাসও কিন্তু এখন উল্টো দিক দিয়ে আসে। তার ছাত্ররা মনে করলো আমার একটা শক্তি আছে, আমার একটা শক্তি আছে, তার আমি এখন মন্ত্রীর যেভাবে যাই সেভাবে যাবো। এগুলো শিক্ষিত আমরা, তাই এগুলো এগুলো দেখি। তো সেই জন্য আমি ইলেকশনে ফিরে আসি, ইলেকশনের আইনের কথা তো বলছেন আপনি। ইলেকশন কোনো দেশে কিন্তু শুধু আইন দিয়ে হয় না, ইলেকশনের কতগুলো প্র্যাকটিস, কতগুলো কালচার এবং সবগুলো সমষ্টি কিন্তু আইন। এখানে রাজনৈতিক দলগুলো আছে, ভোটার গোষ্ঠী আছে, নির্বাচন কমিশন আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, সবার একটা মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু একটা ভালো ইলেকশন সম্ভব হয়। এখানে একটা পক্ষ আমরা কত কিছু হলে স্কোয়ারলি ব্লেম করি নির্বাচন কমিশনকে, এটা তো নাজুক এবং এখানে ছোটো প্রতিষ্ঠান, তারা খুব অসহায় এইসব ক্ষেত্রে। কিন্তু যদি আমি নির্বাচনী কালচারটা গ্রো না করে দেশে, যে ফেয়ার ইলেকশনের কালচার, এটা বিভিন্ন দিক থেকে আসবে। একটা সরকারি কর্মচারী কেন মনে করবে যে না আমাকে প্রসাদ দিচ্ছে বলে আমাকে এই কাজটা করতে হবে, অথবা একটা প্রার্থী অর্থ দিচ্ছে বলে আমাকে এই কাজটা করতে হবে? কারণ এখানে শুধুমাত্র আমরা রাজনীতিবিদদের উপর সমস্ত দোষ দিয়েও কিন্তু রেহাই পাবো না। রাজনীতিবিদদের, রাজনীতিবিদরা বড় ব্লেমটা নিতে হবে তাদেরকে, কারণ তারাই তো এটা কমান্ডে আছে। কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে এটা প্রবণতা হয়ে গেছে এখন, না চাইলেও কিন্তু গায়ে পড়ে দল করার একটা প্রবণতা হয়। সেটি নিয়ে শেষ করতে বলবো আজকে আবরণ সত্যিকে, সরকারি যারা থাকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা যাদেরকে চিহ্নিত করি বলি, তারা কি আসলে এইটা প্রভাবে প্রভাবিত হন না নিজেরা অনেক সময় উৎসাহিত হন কোনো অন্য কোনো সুবিধার আসে? আপনি যদি 2 মিনিট শেষ করেন। মানে আমরা যদি অতীত থেকে দেখি তাহলে অনেক অবস্থাটা কিছুটা খারাপ, কিছুটা নাজুক, যে আমরা হয়তো 20 বছর আগে বা 30 বছর আগেও যদি দেখাই তাহলে দেখবো যে সরকারি কর্মকর্তারা বা প্রজাতন্ত্রে যারা চাকরি করেন তারা অনেক দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন, তার আইনবিধি অনুযায়ী, আইনবিধি অনুযায়ী চেষ্টা করেছেন। কোনো কোনো সময় চেষ্টা করলেও তো সব সম্পূর্ণ দায়িত্ব পালন করা যায় না অতটা দৃঢ়তার সাথে।
তো সেক্ষেত্রে হয়তো তার বদলি হয়ে গেছে, তাকে একটা অন্য জায়গায় পোস্টিং করা হয়েছে, তো তারা এটা সহ্য করার তাদের একটা ক্ষমতা ছিল। কিন্তু দিনে দিনে এই অবস্থার একটু পরিবর্তন ঘটেছে। এখন আপনি যেটা বললেন যে ইয়াস, এরকম অভিযোগ পাওয়া যায় যে প্রশাসনে বা আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তারা দলীয় কর্মীর মতো আচরণ করছেন, এটা জনগণ তাদের কাছে প্রত্যাশা করে না। আমি তাদের একজন সিনিয়র কলিগ হিসেবে আমিও তাদের কাছে প্রত্যাশা করি না, কেননা আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশটা আমাদের সকলের এবং এটার মালিক হচ্ছে জনগণ, এবং সংবিধানে পরিষ্কারভাবে বলা হয়েছে সকল সময় জনগণের সেবা করাই প্রজাতন্ত্রে কর্মরত কর্মচারী কর্মকর্তাদের কাজ হবে। সুতরাং আমাকে ওই জিনিসটা খেয়াল রেখে আমার দায়িত্ব পালনের চেষ্টা করতে হবে। সামান্য লোভে একটি পোস্টিংয়ের জন্য কিংবা একটি পদায়নের জন্য কিংবা একটি প্রমোশনের জন্য আমি যদি এই কাজটা ঠিকমতো না করি তাহলে কিন্তু আমার ভবিষ্যৎ বংশধররাই সাফার করবে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। আপনাকে ধন্যবাদ অবলম্বন শহীদ খান এবং তোফায়েল আহমেদ দুজনকেই। আমরা আশা করি যে নির্বাচন হতে যাচ্ছে পৌরসভার, সেখানে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে না, এবং অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সংস্কারের মধ্য দিয়ে এই নির্বাচনটি হবে পৌরসভার, আমরা আশা করি যে জগাখিচুড়ি অবস্থা আমরা বললাম তা থেকে কাটিয়ে ওঠার একটা সুযোগ আমরা পাবো, এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার যে অর্থে আমরা চাই সংবিধানে যেভাবে আছে সেভাবে মানবে, যাতে জনগণ মনে করে যে একটি সুষ্ঠু সংস্কার হলো যেটি আমাদের স্থানীয় সরকারের জন্য ভবিষ্যতে জনগণের উপকার হবে। দর্শক, আজকে শেষ করছি, তবে আমি জানিয়ে দিতে চাই যে আজকের এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনে দেখতে হলে ভিজিট করতে হবে আপনাদেরকে www.ntvbd.com। আপনারা ভালো থাকুন, আর সুস্থ থাকুন, থাকুন NTV সঙ্গেই।